শোণিতপুর জেলার সত্যবাদী ব্লক ও পুরী সদর ব্লকর ঢোলমৌজা ও রায়চক্রধরপুর মৌজার নিলাম ন হয়ে মধ্যে ভার্গবী নদীর শহ শহ ট্রাক্টর যোগে চোরা বালি চালাণ হচ্ছে রাতে দিন চব্বিশ ঘণ্টা। এথিপ্রতি স্থানীয় জনসাধারণ মধ্যে বড় প্রশ্ন উঠুছে যে বালি মাফিয়া মানে বালি চোরি করে আতঙ্ক হ্রাস সৃষ্টি করে সরকারঙ্কর রাজস্ব হানি করবার সফল হচ্ছে দিনকু দিন, গুণাগর্দি করে পরিবেশ প্রদূষণ করছেন তহসিলদার কি? তবে প্রশাসন অধিকারী বা আরআই নিদ ভাঙিব কেবে? জনসাধারণের দাবি করছেন যে উক্ত বালিঘাটটি বন্ধ করা যাও বলে গ্রামবাসী মানে প্রশাসনিক নিকটরে অভিযোগ করছেন। তবে বালি মাফিয়াঙ্ক বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা গ্রামবাসী দাবি করছেন। পুরীর জগন্নাথ ভৈঙ্ক রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।